পান পাতা। পেপারাসিয়া পরিবারের অন্তর্ভুক্ত পান পাতা দক্ষিণ এশিয়া বেশ জনপ্রিয়। এটির জন্য ঠাকুমা দাদুদের দেখতে পাওয়া যায় পান খাওয়ার অভ্যেস রয়েছে। বিভিন্ন স্থানে বাণিজ্যিকভাবে চাষ করা হয় পান, কিন্তু যারা পান খান বেশিরভাগই মশলা সুপুরি জর্দা ব্যবহারে খেয়ে থাকেন। এছাড়াও পানে বিস্ময়কর স্বাস্থ্য উপকারিতা রয়েছে। বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় পান পাতা ব্যবহৃত হয়ে থাকে। সেই বিভিন্ন স্বাস্থ্য সমস্যাগুলো কি এবং কিভাবে ব্যবহার করবেন সেই নিয়ে আজকে বলবো। কিন্তু তার আগে বলি নমস্কার, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় পান পাতার কিছু বিশেষ ব্যবহার। প্রথমেই বলি ক্ষত সারাতে পান পাতা ভীষণভাবে ব্যবহৃত হয়ে থাকে। তার কারণ পান পাতায় রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট। এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ক্ষত দ্রুত সারিয়ে তোলে। ক্ষত স্থানে কিছু পরিমাণ পান পাতার রস লাগিয়ে নিন, এরপর ব্যান্ডেজ করে বেঁধে রাখুন। এইভাবে 2-3 দিন থাকুন, দেখবেন আপনার ক্ষত কিন্তু সেরে গিয়েছে। এবার বলি জয়েন্টের ব্যথা। অনেকেই ভুগছেন, বিশেষ করে বয়স্ক যারা রয়েছেন জয়েন্টের ব্যথায় ভীষণ ভুগছেন। তাদের ক্ষেত্রে পান পাতা কীভাবে উপকারে আসবে? ফলিপেনাল নামে এক ধরনের অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান রয়েছে পান পাতায়, যেটা প্রদাহ বা যন্ত্রণা কমাতে ভীষণভাবে কাজ করে। এই কারণেই জয়েন্টের ব্যথায় পানের রস কিন্তু ভীষণ উপকারী। এছাড়াও মুখের দুর্গন্ধ দূর করতে পারে পান পাতা। মুখের ভিতরের ব্যাকটেরিয়া মেরে ফেলে মুখের দুর্গন্ধ দূর করতে পান পাতার বিকল্প নেই। পান পাতা চেবানোর সময় মুখে ভিতর স্যালাইভা উৎপাদন করে, যা ওরাল ব্যাকটেরিয়া রোধ করে এবং পিএইচ লেভেলের ভারসাম্য বজায় রাখে। সুতরাং যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা কিন্তু পান পাতা চিবতেই পারেন। এমনকি আপনার ওজন হ্রাসের ক্ষেত্রেও কিন্তু পান পাতা বিশেষ ভূমিকা পালন করে। পানের রস হজম শক্তি বৃদ্ধি করে এবং অতিরিক্ত জল বিষাক্ত পদার্থ শরীর থেকে বের করে দেয়। শুধু তাই নয়, এটি মেটাবলিজম বৃদ্ধি করে থাকে। এর ফাইবার কোষ্ঠকাঠিন্য অর্থাৎ কনস্টিপেশন দূর করে, আর এই সব কিছু ওজন হ্রাস করতে ভীষণভাবেই সাহায্য করে। সুতরাং ওজন কমানোর জন্য পানের রস খেতেই পারেন। সেই সঙ্গে রয়েছে গলা ব্যথা। গলা ব্যথা দূর করতেও পান পাতা ভীষণ উপকারী। পান পাতার অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান ঠান্ডা এবং ঠান্ডাজনিত সমস্যা দূর করতে ভীষণভাবে সাহায্য করে। পান পাতা এবং মধু মিশিয়ে খাওয়ার অভ্যেস করুন, এটি গলার ইনফেকশন রোধ করতে পারে। ঠান্ডা থেকে অনেক সময় গলায় ইনফেকশনও হতে পারে, সেটি দূর করবার জন্য পান পাতার সঙ্গে একটু মধু মিশিয়ে যদি খেতে পারেন তাহলে কিন্তু গলার কোনো ইনফেকশন আর থাকবে না। শুধু তাই নয়, হজম সমস্যাও দূর করতে পারে পান পাতা। পান পাতায় রয়েছে গ্যাস্ট্রোপ্রোটেক্টিভ, অ্যান্টিফ্লটুলেন্ট এবং কার্মিনেটিভ এজেন্ট, যার কারণে পান চিবনোর সময় মুখে স্যালাইভা তৈরি করে, যেটা আমাদের খাদ্য হজম করতে ভীষণভাবে সাহায্য করে। সুতরাং আজকের ভিডিও থেকে বোঝা গেল পান পাতা শুধু যে নেশা করার জন্যই খাওয়া তা কিন্তু নয়। তবে হ্যাঁ, জর্দা দিয়ে যদি না খান সেটাই ভালো। শুধু যদি পান পাতা চিবোতে পারেন তাহলে এই ধরনের নানা রকম উপকার পাবেন এবং পান পাতার রস ক্ষত সারানো এবং জয়েন্টের ব্যথা সারানোর জন্য কিন্তু ভীষণ উপকারী, এটা জানাই গেল। জর্দা খেতে না বলার একটাই কারণ, জর্দা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। সেই কারণে জর্দাটা খাবেন না, শুধু পান চিবন, শুধু পানের রস খান, সেটাই আপনার অনেক উপকার হবে। আপনার হজম ভালো হবে, গলা ব্যথা দূর হবে, ওজনের সমস্যা দূর হবে, মুখের দুর্গন্ধ দূর হবে। সেই সঙ্গে তো বলেই দিলাম, পান পাতার রস যদি জয়েন্টের ব্যথায় লাগান ব্যথা সেরে যাবে, ক্ষত স্থানে ক্ষত সেরে যাবে। সুতরাং আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুস্থ থাকার জন্য অবশ্যই বাড়িতে পান পাতা রাখুন, আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।